কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের অন্তর্গত একটি অতি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো শুরু করছি আজকের এই স্পেশাল ভিডিওটি। তো প্রশ্নটি হচ্ছে, গণপ্রজাতন্ত্রী চীনের এককেন্দ্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য সূচক বিষয়ে আলোচনা করো। তো অবশ্যই প্রশ্নটিকে খাতা লিখে নেবে। তো উত্তরটা কী বলছে দেখে নিচ্ছি। গণপ্রজাতন্ত্রী চীনের শাসন ব্যবস্থা ছিল এককেন্দ্রিক। চীনের সংবিধানের প্রস্তাবনায় চীনকে একটি কেন্দ্রীয় রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্তরেই সরকারের মূলনীতি ও মৌলিক সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। কিন্তু বুর্জোয়া এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মতো চীনের এককেন্দ্রিক ব্যবস্থায় ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটে বা ঘটেনি। গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি অনুসারে চীনের প্রশাসনিক কাঠামো সুবিন্যস্ত। গণপ্রজাতন্ত্রী চীন কয়েকটি প্রদেশ, স্বশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন পৌরসভায় বিভক্ত। চীনের শাসন ব্যবস্থা হলো একটি বহুজাতি ব্যবস্থা, কিন্তু পূর্বতন সোভিয়েত ইউনিয়নের মতো চীন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ না করে এককেন্দ্রিক ব্যবস্থাকে গ্রহণ করেছে। পরবর্তী লাইনগুলো আমরা একটু প্যারা করে লিখব। তো কী রয়েছে পরবর্তী, চীনের সংবিধানের সাতান্ন নং ধারা অনুসারে, জাতীয় গণকংগ্রেস হলো রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সংস্থা। জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি, রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রস্তাবক্রমে পরিষদের অন্যান্য সদস্যদের নিযুক্ত করে। পরবর্তী যে বিষয়গুলি আমাদের লিখতে হবে, তারপরে একটু প্যারা করে আমরা জাস্ট এই বিষয়টাকে উপস্থাপন করব যে গণপ্রজাতন্ত্রী চীনের এককেন্দ্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য সূচক বিষয়গুলিকে সুবিন্যস্তভাবে আলোচনা করা আবশ্যক। এক নম্বর কী বলছে, এক নম্বরে গণপ্রজাতন্ত্রী চীনের এককেন্দ্রিক রাজনৈতিক ব্যবস্থার বুনিয়াদি বিষয় হিসেবে রাষ্ট্রীয় মতাদর্শের প্রাধান্যের কথা বলা হয়। চীনের সংবিধানের তাত্ত্বিক ভিত্তি হল মার্কসবাদ, লেনিন এবং মাও জে দং এর মতবাদ বা মতাদর্শ। এই মতাদর্শের দ্বারা পরিচালিত চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীনে দেশের জনগণ নয়া গণতান্ত্রিক বিপ্লব ও সমাজতন্ত্র প্রতিষ্ঠায় সফল হয়েছে। পরবর্তী দ্বিতীয় হিসেবে আমরা আলোচনা করব, জাতীয় গণকংগ্রেস এবং চীনের জনসাধারণের রাজনৈতিক মন্ত্রণা সভা হলো চীনের এককেন্দ্রিক শাসন ব্যবস্থার কেন্দ্রীয় কর্তৃপক্ষ। দেশের শাসন কার্য পরিচালনায় এই কেন্দ্রীয় কর্তৃপক্ষের প্রাধান্য প্রশ্নাতীত। বস্তুত জাতীয় গণকংগ্রেসই হলো রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সংগঠন। তিন নম্বর, চীনের সংবিধানের অভিসংবাদিত প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। প্রস্তাবনায় সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন ও সর্বোচ্চ আইনগত ক্ষমতার অধিকারী বলে ঘোষণা করা হয়েছে। সকল জাতীয় জনসমাজের জনগণ, সকল রাষ্ট্রীয় সংস্থা, সামরিক বাহিনী, সকল রাজনৈতিক দল, সকল গণপ্রতিষ্ঠান, সকল শিল্প সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠান, তারপরে লাইনগুলি ব্যবসা প্রতিষ্ঠান তাদের কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে সংবিধানকে মূলনীতি হিসেবে অনুসরণ করবে। সংবিধানই হলো চীন দেশের সর্বোচ্চ আইন। তারপরে যথারীতি আমরা চার নম্বরে প্রবেশ করব। চার নম্বরে কী বলছে, চার নম্বরে যে বিষয়টা রয়েছে, চীনের সংবিধানের একটি কেন্দ্রীয় সামরিক কমিশনের কথা বলা হয়েছে। সংবিধানের 93 নং ধারা অনুযায়ী চীনের সামরিক বাহিনীর সর্বোচ্চ পরিচালক হলো এই কমিশন। চীনের সংবিধানের লিখিত ও দুষ্পরিবর্তন 5 নম্বর দিয়ে সাধারণ আইন পাশের পদ্ধতিতে এই সংবিধান সংশোধন করা যায় না। সংবিধান সংশোধনের জন্য এক বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয়। সংবিধানের 64 নং ধারায় সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করা আছে। ছয় নম্বরে কি, চীনের এককেন্দ্রিক শাসন ব্যবস্থার অর্থবহ অভিব্যক্তি ঘটেছে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতির মাধ্যমে। মাও এর মতানুসারে জনগণের স্বাধীনতা ও গণতন্ত্রের মতো শৃঙ্খলা ও কেন্দ্রিকতার গুরুত্বকে অস্বীকার করা যায় না। রাষ্ট্রীয় ক্ষেত্রে গণতান্ত্রিক কেন্দ্রিকতার মূল 3টি সূত্র থাকে। 7 নম্বরে কি রয়েছে, চীনে তাদের কাজকর্মের জন্য প্রাদেশিক ও আঞ্চলিক প্রশাসনিক কর্তৃপক্ষকে কেন্দ্রীয় সরকারের কাছে দায়বদ্ধ করতে হয়। কেন্দ্রীয় নেতৃত্বাধীনে পরিচালিত হয় প্রাদেশিক, আঞ্চলিক ও স্থানীয় সংস্থাসমূহ।
তারপরের বিষয় আমরা 7 নম্বর পয়েন্টে উল্লেখ করব। চীনের কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার অন্যতম উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বলা হয় যে সংবিধানে রাষ্ট্রীয় ক্ষমতার পরিধিকে অতিমাত্রায় প্রসারিত করা হয়েছে। চীনের কেন্দ্র রাষ্ট্রীয় প্রকৃতির প্রকাশ পরিলক্ষিত হয় সংবিধানের সাধারণ নীতি শীর্ষ অধ্যায়ে এবং আর কিছু অর্থাৎ সর্বশেষ একটি পয়েন্ট রয়েছে 9 নম্বর পয়েন্ট হবে সেটা। এখানে আমরা যথারীতি আলোচনা করব সংবিধানে চীনকে একটি বহুজাতিক রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এখানে সকল জাতিসত্তাই সমান প্রস্তাবনায় বলা হয়েছে যে গণপ্রজাতন্ত্রী চীন হল সকল জাতিসত্তার যৌথ প্রচেষ্টায় প্রতিষ্ঠিত একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র। তো এই হচ্ছে আমাদের আজকের এই প্রশ্নটির উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।